বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10:30টার ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল ডিস ব্যবসায়ী নুরুল আয়ুব চৌধুরী। ঢাকাগামী ফ্লাইটের যাত্রীদের লাগেজ ও মালামাল স্ক্যানিং করছিল বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে দায়িত্বরত এনএসআই ও বিমানবন্দরের গোয়েন্দারা তাকে তল্লাশির সিদ্ধান্ত নেন। তাকে তল্লাশির সময় হাতে থাকা জুতার বাক্সের ভেতর থেকে 9000 ইয়াবা উদ্ধার করা হয়। আটক 38 বছর বয়সী নুরুল আয়ুব চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।